উত্তরবঙ্গ এবার উত্তর পূর্বে, উত্তরবঙ্গের উন্নয়নের প্রস্তাব সুকান্তের। উত্তরের 8 জেলা যুক্ত হোক উত্তর পূর্বের সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে সুকান্তর বৈঠক, যে বৈঠকে উঠে এলো বিনোজের ভাবনা। উত্তরবঙ্গ উন্নয়নে এবার ভরসা কেন্দ্র, উন্নয়নের আলো দেখতে পাবে কি উত্তরবঙ্গ, এই বিষয়টাই এখন ঘোরাফেরা করছে। উত্তরের 8 জেলা যুক্ত হোক উত্তর পূর্বের সঙ্গে, সুকান্তর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, যে বৈঠকে একাধিক ভাবনা অর্থাৎ বিনোজির ভাবনা উঠে এলো। উন্নয়নের আছলায় রাজ্যভাগের চক্রান্ত এমনটাই অভিযোগ করছে শাসক দল। তবে এবার উত্তরবঙ্গ উন্নয়নে কোথাও গিয়ে ভরসা কেন্দ্র, উন্নয়নের আলো কি দেখবে উত্তরবঙ্গ, সেই প্রশ্নগুলোই উঠছে। তার কারণ মুখ্যমন্ত্রীর সঙ্গে মার্জনা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে সুকান্তর বৈঠক, যে বৈঠকে বিনোজের ভাবনা উঠে এসছে। উত্তরবঙ্গ এবার উত্তর পূর্বে, উত্তরবঙ্গের 8 জেলা, উত্তরবঙ্গের উন্নয়নের প্রস্তাব সুকান্তের, সুকান্তের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, যে বৈঠকে বিনোজের ভাবনা উঠে এসছে, উত্তরের 8 জেলা যুক্ত করা হবে এমনটাই জানানো হয়েছে। উত্তরের 8 জেলা উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে সুকান্তর বৈঠকে উঠে এলো একাধিক ভাবনা। গতকাল ঠিক কি বলেছিলেন সুকান্ত মজুমদার, একবার শোনাই আপনাদের। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি আপাতত, যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার অনুন্নত এবং এই এলাকার উন্নয়ন হবে, এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। প্রধানমন্ত্রীর সঙ্গে সুকান্ত মজুমদারের বৈঠক, যে বৈঠকে একাধিক বিষয় আলোচনা হচ্ছে এবং উত্তরবঙ্গ উন্নয়নে, এবার সুকান্ত মজুমদার তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রীর বৈঠকের পর তিনি জানিয়েছেন উত্তরবঙ্গ এবার উত্তর পূর্বে, উত্তরবঙ্গের উন্নয়নে একেবারে বিনোজির মনোভাব সুকান্ত মজুমদারের, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে। কোচবিহারের মানুষজন ঠিক কি বলছেন, সরাসরি শশীকেশ রয়েছে আমাদের সঙ্গে। শশীকেশ, একদিকে সুকান্ত মজুমদার তার বিনোজির ভাবনা এবং সেই ভাবনাকে কোথাও গিয়ে ফলপ্রসূ করতে তিনি একেবারে উদ্যোগ নিয়ে নিয়েছেন, কি বলছেন কোচবিহারের মানুষজন? প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, এরপরেই মানুষ যারা রয়েছে পাশাপাশি বিজেপি নেতৃত্ব যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো, মূলত তারা কি বলছেন। কেন সুকান্ত মজুমদার যে কথাটি মূলত বলেছেন যে উত্তরবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে যে সেটাকে যুক্ত করা হোক উত্তর পূর্ব ভারতের সঙ্গে, আর তারপরেই কিন্তু যে সাধারণ মানুষ বা বিজেপি নেতৃত্ব রয়েছে আমার সঙ্গে, আমি তাদের সঙ্গে কথা বলার একবার চেষ্টা করব। প্রথমে আমি বিজেপি নেতৃত্বের কাছে যাব। বললাম সুকান্ত মজুমদার গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে চিঠি দিয়েছেন, বিষয়টাকে কীভাবে দেখছেন? আপনারা সকলেই জানেন উত্তরবঙ্গ অবহেলিত, কি বামফ্রন্ট আমলে কি তৃণমূল কংগ্রেস আমলে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতারা বা রাজ্যে যারা শাসন করে তারা এসে এখানে হাওয়া বাতাস নেয়, অক্সিজেন নেয়, বিভিন্ন বন বাংলোতে তারা থেকে তাদের মন ভালো করে তারা আবার দক্ষিণবঙ্গে চলে যায়। উত্তরবঙ্গ স্বাভাবিকভাবে অবহেলিত, সেই জন্য আমাদের রাজ্য সভাপতি, সাংসদ, উত্তর পূর্ব ভারত উন্নয়ন মন্ত্রকের যিনি মন্ত্রী সুকান্ত মজুমদার, উনি বলেছেন যে পশ্চিমবঙ্গকে ভাগ না করে উত্তরবঙ্গকে, উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের যে জোন আছে সেই জোনের মধ্যে অন্তর্ভুক্ত করে উত্তরবঙ্গের পরিকাঠামোগত অর্থনৈতিক উন্নয়ন যাতে হয়, সেই জন্য তিনি একটা প্রস্তাব প্রধানমন্ত্রীকে দিয়েছেন যেটা অভূতপূর্ব এবং উত্তরবঙ্গবাসী আপ্লুত, কারণ উত্তরবঙ্গ অবহেলিত। এই যে উত্তর পূর্ব ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গকে ভাগ না করে ওই জোনের মধ্যে উত্তরবঙ্গকে ঢুকিয়ে দিলে অর্থনৈতিকভাবে উত্তরবঙ্গ অনেক ক্ষমতাশালী হবে, উত্তরবঙ্গের মানুষের
উত্তরবঙ্গের জনগণের অর্থনৈতিকভাবে উত্তরবঙ্গের জনগণ সাবলীল হবে, পিছিয়ে থাকবে না, সেই জন্য যে প্রস্তাব দিয়েছে এটা অভূতপূর্ব, অকল্পনীয়। এটা যদি কেন্দ্রীয় সরকার সিলমোহর দেয় এবং রাজ্য সরকারের যদি আপত্তি না থাকে, উত্তরবঙ্গবাসী হিসাবে উত্তরবঙ্গে যারা বাস করেন তাদের জীবনের, নিত্য নৈমিত্তিক জীবনের অভূতপূর্ব উন্নতি হবে। একেবারে একেবারে শশীকেশ অর্থাৎ কোচবিহার বাড়ির বাসী তারা যথেষ্ট খুশি সুকান্ত মজুমদারের এই অভাবনীয় ভাবনার ফলে। শশীকেশ সঙ্গে থাকো। অন্যদিকে দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর রয়েছে, শিলিগুড়ি থেকে নিতাই রয়েছে এবং পাশাপাশি মালদা থেকে আমাদের অপর প্রতিনিধি অভিষেক রয়েছে। আমি প্রথমে একটু শঙ্করের কাছে যাওয়ার চেষ্টা করব। শঙ্কর, একদিকে সুকান্ত মজুমদারের এই ভাবনা একেবারে বেনজির ভাবনা, তিনি উত্তরবঙ্গবাসীর জন্য একেবারে উন্নয়নের পরিকল্পনা করছেন এবং ইতিমধ্যেই সেই কথা কিন্তু তিনি জানিয়েছেন। কি বলছেন দক্ষিণ দিনাজপুরের মানুষজন? তোমাকে বলে রাখি প্রথমেই যে সুকান্ত মজুমদার গতকাল যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য নিয়ে কিন্তু একটি বিতর্ক দেখা দিয়েছে। যেমন একদিকে উত্তরবঙ্গের মানুষ চাইছে যে উত্তরবঙ্গের উন্নয়ন হবে, এর ফলে অর্থাৎ উত্তর পূর্ব ভারতের যে টাকাগুলো অ্যালট হয় সেই টাকা যদি উত্তরবঙ্গে আসে সেইখানে কিন্তু বেশ কিছু উন্নয়ন হতে পারে। পাশাপাশি একাংশ কিন্তু বলছেন যে এটা উত্তরবঙ্গ ভাগ করার প্রথম স্টেপ। অর্থাৎ ঠিক কী বলছে মানুষজন সেই বিষয়টা আমরা একটু শুনে নেব সাধারণ মানুষের কাছে। আপনারা এই যে কাকু সুকান্তবাবু যে বক্তব্যটা রেখেছেন সেটা কীভাবে দেখছেন, এই যে উত্তরপূর্বাঞ্চলের সঙ্গে উত্তরবঙ্গ যোগ করা হোক না, অসুবিধে কী? আমাদের যদি টাকা পয়সা আছে আসে, একেই তো উত্তরবঙ্গ খুব পেছিয়ে আছে, এই মাধ্যমে যদি আমরা কিছু ডেভেলপমেন্ট আমাদের হয় সেটা তো ভালোই। শুধু তো তাই নয়, এবং বালুরঘাট ও সন্নিহিত যেসব জেলাগুলো আছে তার প্রত্যেকেই উপকৃত হবে, খারাপ কী? হ্যাঁ, আমি আরও কিছু বলবো, দেখছি কীভাবে দেখছেন বিষয়টা। আমি এটা পজিটিভভাবে দেখছি, শুধু নর্থ ইস্টের সঙ্গে এক হওয়া না, আমি চাইছি উত্তরবঙ্গ আলাদা স্টেট হোক, কারণ আমরা বঞ্চিত এবং নিপীড়িত। আমাদের এখান থেকে কোনো দিন চিফ মিনিস্টার হবে না, যা হবে ওই বড় শহর থেকে দক্ষিণবঙ্গ থেকে। আমাদের এগুলো ক্ষোভ আছে, আমরা বঞ্চিত, আমাদের কাজ নেই, আমাদের এখানে বেকার, আমাদের এখানে এমএ পাস ছেলে টোটো চালাচ্ছে, কাজেই এগুলো কর্মসংস্থান আমাদের দরকার, কাজে যত তাড়াতাড়ি এটা হয় আমি সমর্থন করছি এই বিষয়টা। আপনি কীভাবে দেখছেন বিষয়টা? হোক, আমি চাই এখানে হোক এবং প্রকৃত উন্নতি হোক আর কি উত্তরবঙ্গের। এখানে সমস্ত ছেলেদেরকে কলকাতায় পড়তে যেতে হয়, স্বাভাবিকভাবে যদি অনেক স্কুল কলেজ হয়, পড়াশোনার ট্রান্সপোর্টেশন এসব ব্যবস্থাগুলো ভালো হয় এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধি হয়, তাহলে তো নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ। উত্তরবঙ্গের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর একটা সিমিলারিটি আছে, সেক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের সঙ্গে যদি রাজ্য ভাগ না করে উত্তরবঙ্গকে যুক্ত করা যায় তাতে অসুবিধা কোথায়? একেবারে একেবারে অর্থাৎ দক্ষিণ দিনাজপুর বাসী যথেষ্ট খুশি সুকান্ত মজুমদারের এই প্রস্তাবে। অন্যদিকে আমরা একটু শিলিগুড়ির দিকে নজর রাখবো। শিলিগুড়ি বাসী এই মুহূর্তে কি বলছেন? নিতাই রয়েছে সরাসরি আমাদের সঙ্গে। নিতাই, একদিকে সুকান্ত মজুমদারের একটা অভাবনীয় ভাবনা এবং তিনি ইতিমধ্যেই উত্তরবঙ্গের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবও রেখেছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে শিলিগুড়িবাসী তারা কতটা খুশি? একদমই, দেখো তোমাকে শুরুতেই যে বিষয়ে জানিয়ে রাখার চেষ্টা করছি, সুকান্ত মজুমদার তার যে বক্তব্য সেই বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া সামনে আসছে। কেউ এটাকে স্বাগত জানাচ্ছেন, কেউ আবার এই ঘটনাকে সামনে রেখে বাংলা ভাগের চক্রান্ত দেখতে পাচ্ছেন। তবে মিশ্র প্রতিক্রিয়া যতই থাকুক না কেন, সুকান্ত মজুমদার যে বক্তব্য তুলে ধরেছেন তাতে যে আখেরে এই উত্তরবঙ্গের কিছুটা হলেও উন্নতি হবে সেটা কিন্তু অনেকেই অবশ্য বলছেন। আমি কথা বলার চেষ্টা করবো একদম সরাসরি যারা সাধারণ মানুষ রয়েছেন এই শিলিগুড়ি তাদের সঙ্গে। দাদা, একটি বিষয় সেটা হচ্ছে সুকান্ত মজুমদার যেটা বলেছেন বাংলা ভাগ হচ্ছে না, অর্থাৎ এই উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অন্তর্গতই থাকবে, কিন্তু উন্নয়নের স্বার্থে যদি নর্থ ইস্টের সঙ্গে উত্তরবঙ্গকে জোড়া যায় এই প্রস্তাব তিনি প্রধানমন্ত্রীকে দিয়েছেন, আপনারা কেমনভাবে দেখছেন? দেখুন, অর্থনৈতিকভাবে পশ্চিম উত্তরবঙ্গ বরাবর পিছিয়ে, তো এখন নর্থ ইস্ট যুক্ত করে যদি ডেভেলপমেন্ট হয়, তাতে যদি উত্তরবঙ্গের উন্নয়ন হয় তাহলে সেটা করা যেতে পারে, কিন্তু আমরা কখনোই চাইব না পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গ আলাদা হয়ে যাক এবং উত্তরবঙ্গ করে আলাদা করে কোনো রাজ্যের কথা। আমরা চাই পশ্চিম উত্তরবঙ্গ পিছিয়ে পড়া অঞ্চল উত্তরবঙ্গের অর্থনৈতিক উন্নতির জন্য সরকারের ভাবা উচিত এবং
তাতে যদি নর্থ ইস্ট যুক্ত করে অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো যায়, মানুষের সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো যায়, তাহলে সেটা করা উচিত। একদম, আপনার কি ওপিনিয়ন, মানে এই যে সুকান্ত মজুমদার যে বক্তব্য রাখছেন, তাতে আপনি কিভাবে দেখছেন, পজিটিভ কতটা পজিটিভ কতটা নেগেটিভ কিভাবে দেখছেন? পজিটিভ নেগেটিভের ব্যাপারটা না, মেইন হচ্ছে যে নর্থ বেঙ্গল তো বরাবরই অবহেলিত এবং টোটালটাই হচ্ছে চা বাগান অধ্যুষিত রিয়া। তো সুকান্তবাবু একবারও কিন্তু সংসদে উত্থাপন করেননি যে চা বাগান টি ইন্ডাস্ট্রি বছরকে বছর পিছিয়ে পড়ছে, লেবাররা মায়না ঠিক মতন পায় না, নুনতুনিতে একবারও তো সংসদে তোলেননি। এটা তুললেও তো উত্তরবঙ্গে একটা বিরাট টাকার প্যাকেজ চলে আসতে পারে। কিন্তু যে প্রস্তাব উনি এনেছেন, এই প্রস্তাবে যদি উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত করবে, যখন উত্তর পূর্বাঞ্চল থেকে আসাম এরিয়ার থেকে যখন বাঙালিদেরকে তাড়িয়ে দিয়েছিল, টোটাল কুচবিহার থেকে আরম্ভ করে আমাদের নর্থ বেঙ্গল শিলিগুড়ি সব বাঙালিরা এসে পড়েছিল, শরণার্থী হিসাবে হোক যেভাবে হোক, তাদের জন্য কি কখনো প্যাকেজ চেয়েছিল, তাদের সুরক্ষার জন্য চেষ্টা করেছিল, তখনও তো বলেনি। তাহলে এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? আমার মনে হয় না যে এটা করলে বেটার হবে, এটা পলিটিক্যাল গেমস। অভিষেক, একদিকে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য সুকান্ত মজুমদার তিনি ভাবছেন, শুধুমাত্র ভাবছেন না, তিনি ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কাছে সেই প্রস্তাবও রেখেছেন। মালদাবাসী কি বলছেন, তারা খুশি কি আদৌ? নিঃসন্দেহে প্রধানমন্ত্রীর কাছে এই প্রস্তাব যাবার পরে সুকান্ত মজুমদার শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী তিনি এই প্রস্তাব দেওয়ার পরে কিন্তু এই খবর শোনা মাত্রই কিন্তু মালদাবাসী তারা কিন্তু বেজায় খুশি, এবং তারা বলছেন যে উত্তরবঙ্গের কাছে একটা বাড়তি প্রাপ্য, কারণ উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল এবং সেক্ষেত্রে উত্তরবঙ্গ একটা উন্নয়নের কাছে জুটতে চলেছে, উন্নয়নে উত্তরবঙ্গের মাথায় কিন্তু একটা উন্নয়নের পলক জুটতে চলেছে। আমি একটু কথা বলবো এখানকার সাধারণ মানুষের সঙ্গে, বলছি যে কালকে সুকান্ত মজুমদার যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাব কি দেখছেন আপনারা? তবে তো আমাদের তো দেখলাম উত্তর কন্যা করা হয়েছে, উত্তর কন্যা করে তো উন্নয়নের বন্যা বয়নি উত্তরবঙ্গে, উত্তরবঙ্গের লোকেরা অবহেলিত রয়েই গেছে শিক্ষা দীক্ষা চিকিৎসা ইত্যাদি ব্যাপারে, রাস্তাঘাটের ব্যাপারে তো বলার কথা নেই, অশ্রী না শ্রীপথ। এই প্রস্তাবটাকে কি দেখছেন সুকান্ত মজুমদার এই প্রস্তাবটা? এটার মধ্যে অন্য কিছু দেখার দরকার নেই তলে, এটা দেখা দরকার আছে লুক ফরওয়ার্ড টু ইস্ট, হ্যাঁ পূর্বাঞ্চলের দিকে তাকাও, সেই তারই সঙ্গে এটাকে যুক্ত করার প্রচেষ্টা, এখানে বিচ্ছিন্নতার কোনো প্রশ্ন নেই। দাদা কি দেখছেন এই প্রস্তাবকে? আমরা এই প্রস্তাবকে মানে খুব ভালোভাবে নিচ্ছি, কারণ উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরে বঞ্চিত, আর এটা পূর্বাঞ্চলে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগ হলে পরে আমাদের যে উত্তরবঙ্গ অবহেলিত সেখানে উন্নয়নের যে মাপকাঠি সেটা একটা অন্য স্তরে পৌঁছবে। দিদি কি দেখছেন এই সিদ্ধান্তকে? খুব উত্তম প্রস্তাব, আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে এই প্রস্তাবটা নিয়ে গেছেন পার্লামেন্টে তার জন্য ওনাকে অশেষ ধন্যবাদ, কারণ উত্তরবঙ্গ সবসময়ই বঞ্চিত। এখানে এইমস এর আগে করা হয়েছিল, সেই এইমসটাকেও নিয়ে চলে যাওয়া হলো দক্ষিণবঙ্গে, ওই জন্য আমরা এই যে এই প্রস্তাবটা এই প্রস্তাবটার জন্য অত্যন্ত আনন্দিত। বলছি কি প্রস্তাব দেখছেন, এই যে এত একটা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে, যদি হয় তাহলে কতটা সুবিধা এবং লাভজনক হবে উত্তরবঙ্গবাসীর কাছে? নিঃসন্দেহে সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের প্রধানমন্ত্রীর কাছে উত্তরবঙ্গকে উত্তর পূর্বাঞ্চলের সাথে যুক্ত করা নিঃসন্দেহে উত্তম প্রস্তাব। বিগত দিনে দেখা গেছে বাম সরকার এবং তৃণমূল সরকার একেবারে অভিষেক এক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া তো অবশ্যই উঠছে, কেউ এটা পজিটিভ ওয়েতে দেখছেন, কেউ নেগেটিভ ওয়েতে দেখছেন, কেউ আবার বলছেন এটা শুধুমাত্র একটা পলিটিক্যাল গেমস। উত্তর সময় দেবে, অনেক ধন্যবাদ অভিষেক, নিতাই শঙ্কর এবং শশীকে চারজনকে।